আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক শর্টকাট রান্না করার একটা রেসিপি। সকালে যাদের অফিস থাকে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আবার এদিকে বাসার খাবারও খেতে হবে, তো সেক্ষেত্রে শর্টকাট দ্রুত একটা তরকারি রান্না করা যায়, 15 মিনিটে তরকারিটা রান্না হয়ে যাবে, এরকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুটকি আর বেগুনের কম্বিনেশনে অনেক টেস্টি একটা খাবার। তো ভিউয়ার্স, রান্নাটা আমি শুরু করে দেই। এখানে আমি গরম পানি নিয়েছি, বাট খুব বেশি গরম পানি না। এই পানিটার মধ্যে আমি শুটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে আমি গরম পানিতে দিয়ে তারপর শুটকিটা তুলে ফেলবো, আর তারপরে খুব সুন্দরভাবে আমি শুটকিটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পর এটার চেহারাটাই অনেক সুন্দর হয়ে যাবে। তো এত কিছু আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট গরম পানি থেকে এটা তুলে এখন এটা আমি ধুয়ে নিব। এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের দাম এখন অনেক বেশি ঊর্ধ্বগতিতে, তো তেল কম খাওয়ার চেষ্টা করতে হবে। যদিও বাঙালি ভোজন রসিক, তেল কম খাওয়ার কোনো, আমি এখানে কোনো কম ইউজ করতে চাইলেও করতে পারি না। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন দেখেন আমার অনেক অনেক ধোয়ার পরে শুটকি চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে, আর এটা আমি এখন ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। আমি চুলার জালটা বন্ধ করে নিছি, বা একদম আস্তে করে দিলেও হয়, নাহলে মশলাটা পুড়ে যায়। আর এখানে যেহেতু তেল কম ইউজ করছি, এখন এটাকে একটু কিছুক্ষণ ভাজার পরে এটাতে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তা কিছুক্ষণ পর পর এটাকে কষায় নিব অনেক সুন্দর করে, কারণ শুটকি এটা প্রপার কুক হওয়ার জন্য কিছুক্ষণ আস্তে আস্তে এটাকে জাল দিয়ে করে নিচ্ছি। আর এদিকে আমি একটা আলু দিচ্ছি এটার মধ্যে। আলুটা হতে যেহেতু একটু সময় লাগে, এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেরকমভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। লম্বা লম্বা গোল গোল করে আমি এভাবে কেটে নিয়েছি দ্রুত রান্না হওয়ার জন্য, আর যেহেতু আমার দ্রুত অফিসেও যেতে হবে, একটা শেষ করে আরেকটা, কম সময়ে যেটা হয় সেটা করা আর কি। তো এই পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে কষায় নিচ্ছি, কারণ খাবারটা ভালো করে কষানো না হলে আসলে, বা ভালো করে ভাজা না হলে খাবারটা টেস্ট হয় না। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুনটা। বেগুনটা আমি শেষে দিব, বেগুনটা হতে অনেক অল্প সময় লাগে। এটা অনেক টেস্টি একটা খাবার, গরম ভাতের সাথে খাইতে তো অনেক মজা। রুটি দিয়েও খাওয়া যায়, সকালে গরম গরম রুটি দিয়েও এটা খাওয়া যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। তো একবারেই আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিব। অনেক সুন্দর একটা কালার আসছে, আর শুটকি মানেই তো অন্যরকম একটা টেস্টি খাবার। তো রান্না প্রায় হয়েই গেছে, কিছুক্ষণ রেখে জিরা গুঁড়া দিয়ে আমি নামায় ফেলবো। আর আমার এই শর্টকাট রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন।
লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এখন আমার ভিডিওতে অনেকে অনেকেই অনেক আমার ভিডিওটা যথেষ্ট পছন্দ করছে, যদিও এটা শখের বসে করা, আর অনেকেই কমেন্ট করছে, অনেক ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলছি। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কষ্ট হলেও বাসায় তৈরি করা খাবার খাবেন। সবাইকে ধন্যবাদ।